সাংবাদিক সুদীপ দত্ত ভূমিক হত্যাকাণ্ড নিয়ে অনেক মায়াকান্না দেখেছে রাজ্য কিন্তু দেরিতে হলেও সত্য প্রকাশিত হয় যত দিন যাচ্ছে ততই সত্য আরও স্পষ্ট এবং আরো গাঢ়ভাবে প্রকাশ্যে আসছে আসল রহস্য হচ্ছে ষষ্ঠ শ্রেণী ফেল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পাণ্ডা নেশাখোর জালিয়াত নারী মাংস লোভী সান্দন সম্পাদক সুবল দে জোর করে নিহিত সুদীপকে পাঠাতো টিএসআর ক্যাম্পে যেহেতু সুবলদের মূল পেশা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত লোকেদের ব্ল্যাকমেল করা সেই সুবাদে টিএসআর কমান্ডেন্টকেও কোনো এক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল চালাচ্ছিল জালিয়াত সুবলদে। দে সুদীপের কাজ ছিল টাকা সংগ্রহ করা এবং সেটা সুবলের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া এভাবে মোট সাড়ে তিন লক্ষ টাকা হজমও করেছে স্যান্দন সম্পাদক সুবল কিন্তু বয়স যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল সুবলের অর্থ উপার্জনের লোভ যার বলি হয়েছে সাংবাদিক সুদীপ নির্দিষ্ট তদন্তকারী সংস্থা যে কোনো সময় টেনি হিচড়ে নিয়ে যেতে পারে ষষ্ঠ শ্রেণী ফেল তথাগতিত এই বুদ্ধিজীবীকে চিটফান্ড রোজ ভ্যালি কাণ্ডে কলকাতায় সিবিআইয়ের দপ্তরে একাধিক ভার জেরার সম্মুখীন হয়েছিল এই সুবল দৈনিক মাত্র দু হাজার পত্রিকা ছাপিয়ে আরেনায়ের কাছে জালিয়াত সুবল হাজার পত্রিকা ছাপানো হয় বলে তথ্য ও সরবরাহ করে থাকেন সব মিলিয়ে আগা গোড়া ব্র্যান্ডেড জালিয়াত সুবল আর ইদানিং রাজ্যের সোনামধন্য মুখ্যমন্ত্রীর সাথে উত্তরীয় জড়িয়ে একটা ছবি তোলে সেই ছবি বিভিন্ন মহলে দেখিয়ে গল্পের গরু গাছে চড়িয়ে বসে আছেন সুবল তোল্লাবাজি ইয়াবা এবং গাজা পাচারের সংখ্যা প্রায় চার গুণ বাড়িয়ে দিয়েছে সে এই জন্মে নিজের হাতে এক লাইনও না লিখা ওই লোকটি নির্লজ্জের মতো কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করে নাকি তিনি সাংবাদিকতা করছেন বলে প্রচারের মধ্য দিয়ে জালিয়াতির ষোলো কলা পূর্ণ করেছেন তিনি তবে রোজভ্যালি মামলায় সুবলের হাজত এক প্রকার নিশ্চিত বলে বিশ্বস্ত সূত্রের খবর ব্যুরো রিপোর্ট ত্রিপুরা ইনফোয়